Assalamu alaikum. I am Dr. Mohammad Rakun Jaman, consultant neurologist of NINS. Welcoming you all to our presentation on updated management of headache. Uh, you know, headache is the most common symptoms for which patients seeking medical advice. Headache can be classified as either primary headache. Where there is no definable extrinsic cause, but there are some hypotheses of some intrinsic mechanisms by which these headaches can be explained, but there is no definable extrinsic cause or factors. In case of secondary headache, there is some definable extrinsic factors, and this causes the headache. When we assess a headache patients, first of all we should clarify or we should exclude the secondary headache first primary headache can be classified according to international headache society guidelines the most common is tension type headache then migraine trigeminal autonomic cephalalgias this comprises usually three headaches Plaster headache, paroxysmal hemicrania, sunk or suna. We will describe it later. There are also some other primary headaches like primary cough, exercise, sex-related, or cold-stimulated headache. There are also some primary headache which is called primary thunderclap headache, primary stabbing headache, and there are some unusual primary headaches like. হিপনিক হেডেক হিপনিক হেডেক ইজ অলসো কল এ অ্যালার্ম ক্লক হেডেক আমরা সকালে ঘুম থেকে ওঠার জন্য যেমন অ্যালার্মিক হিপনিক গুলো সাধারণত পেশেন্টদেরকে সকালে সাধারণত আপনার স্লিপ হেডএকটা স্টার্ট হয় এবং পেশেন্টকে ঘুম ভাঙিয়ে দেয় এই হেডেকের কারণে ইটস ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য ফিউ কজেস অফ ওল্ডার হেডেক আমরা জানি ওল্ডার এজ গ্রুপে সাধারণত খুব মানে লেস কমন টাইপ অফ হেডেক থাকে প্রাইমারি হেডেক তবে হিপনিক হেডেক ইজ ওয়ান অফ দা হেডেক ইন অ্যাডাল্ট এজ নিমুলার হেডেক সামটাইমস পেশেন্টস প্রেজেন্ট উইথ ওয়েল সার্কাম স্কাইপ হেডেক কয়েন শেপ হেডেক পেশেন্ট কখন কখনো বলে যে তার মাথার এক পাশে কয়েনের মতো একটা জায়গায় স্পেসিফিক জায়গায় ব্যথা হয়

Carotid or vertebral artery dissection, cerebral venous sinus thrombosis, and vasculitis, especially in older patients when age is more than 50 years. This is giant cell arteritis, is also a vascular event. There are some infective causes for secondary headache. The most common is meningitis, encephalitis, cerebral abscess. Even Extracranial infection can cause also headache like sinusitis, mastoiditis. Some ophthalmological cause, among them the most common ophthalmological cause of acute severe headache with visual disturbance is acute angle closure glaucoma. Alteration of the CSF fluid dynamics. It's very important. The CSF pressure may be raised. It can cause headache like

তখনই আমরা এবং কিছু অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর যদি পেশেন্টের থাকে কিছু পিডিসপোজিং ফ্যাক্টর যদি থাকে তখন তাকে আমরা ইডিওপ্যাথিক ইন্টারকেনাল হাইপারটেনশন আগে যেটাকে বলা হতো বিআইএস বিনাইন ইন্টারকেনাল হাইপারটেনশন কিন্তু এখন দেখা যাচ্ছে যে আসলে এটাকে বিনাইন বলা হয় না কারণ এই ধরনের পেশেন্টের অনেক সময় তাদের ভিজুয়াল ডিস্টারবেন্স इवन ভিজুয়াল লস হতে পারে এজন্য এখন এটাকে বলা হয় ইডিওপ্যাথিক ইন্টারকেনিয়াল হাইপারটেনশন লো সিএসএ আমরা সাধারণত যখন এলপি করি এলপির মাধ্যমে অনেক সময় পেশেন্ট লো প্রেসার হেডেকটি আমাদের কাছে এবং এই হেডএক গুলোর স্পেশালিটি হল একটা হিস্ট্রি থাকতে পারে যে তার সিএসএফ লিক দ্যাট মিনস এলপি করার একটা হিস্ট্রি থাকতে পারে এবং পেশেন্ট অর্থোস্টেটিক হাইপার যদি সে ভলসেল বা ম্যানুভার করে সেক্ষেত্রে তার হেডেকটা এক্সিজারেট করে আমি যদি সিএসএফ প্রেশারটা মাপি তাহলে সিএসএফ প্রেশারটা কম পাবো যদি আমি ব্রেনের এমআরআই করি সেক্ষেত্রে ডিফিউজ মেনিঞ্জার ইনহান্সমেন্ট আমরা পেতে পারি দিস আর দা দিস ইজ নট এ আনকমন হেডেক আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই স্পন্টিনিয়াস ইন্টারকেনার হাইপোটেনশন বা লো সিএসএফ প্রেশার হেডেক কিন্তু আমরা খুব কমনলি পেয়ে পেয়ে থাকি এটার মেইন ট্রিটমেন্ট হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট এক্ষেত্রে আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি অ্যাভয়েডেন্স অফ দ্য আপরাইট পজিশন কারণ আপরাইট হলে তার হেডেকটা বাড়ে কমপ্লিট বেড রেস্ট প্রয়োজন হলে পেশেন্ট অন ডিমান্ড অ্যানালজেসিস খেতে পারে আয়দার এনেসাইডস অর ইভেন ক্যাফেইন খেতে পারে ওরাল অর আইভি হাইড্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ওরাল অর আইভি হাইড্রেশন এন্ড হাই সল্ট ইনটেক ইজ অ্যাডভাইসড ইন দিস কেসেস হোয়েন দিস কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেল উই ইউজ এপিডিউরাল ব্লাড প্যাস এপিডিওয়াল ব্লাড পাস হচ্ছে আমরা এপিডিওয়াল স্পেসে ব্লাড দিই ব্লাড দেওয়ার ব্লাড দেওয়ার ফলে পেশেন্টের নিজস্ব ব্লাড দিই ইটস অন টাইপ অফ স্টেম থেরাপি ব্লাড দিলে সিএসএফ প্লিকটা হিল হতে পারে এবং পেশেন্টের হেডেকটা কমে যেতে পারে তা ইটস দা অন অফ দ্য ইম্পর্টেন্ট সেকেন্ডারি কজ অফ হেডেক যেটা আমরা ডেইলি লাইফে কিন্তু ফেস করি আচ্ছা এখন আমরা আসি একটা হেডেক পেশেন্ট আমাদের কাছে আমাদের চেম্বারে বা আমাদের ইমার্জেন্সিতে আসলে হাউ উই অ্যাসেস ফার্স্ট অফ অল উই শুড এক্সক্লুড দ্য রেড ফ্লাগ সিমটমস অ্যান্ড সাইন রেড ফ্ল্যাগ সিমটমস অ্যান্ড সাইন কি কি থাকতে পারে নাম্বার ওয়ান অনসেট ইফ দ্য অনসেটস অফ হেডেক ইজ এক্সক্লুসিভ

changes characteristically both severity and also the characteristics of headache now And it's also a red flag symptoms and we will suspect either subarachnoid hemorrhage intercerebral hemorrhage or cns infection we will search for any concomitant infection maybe it is maybe it is intracranial or extracranial sometimes patients present with lung infection or sinus infection or mastoid infections and these act as a source for intracranial pathology like meningitis or even intracranial abscess so we should search any concomitant infection is there or not altered mental status personality change fluctuations in the level of consciousness or seizure if any of these features is present it's a red flag symptoms and we should search for any pathology there. headache with exertion. when headache is present during exercise, sexual intercourse, where there is a chance of minor trauma, and there is sudden headache, and it, it, is, it is due to carotid or vertebrate dissections. even intercerebral hemorrhage can occur in this way. Valsalva maneuver is uh, related with low CSA pressure headache. As over 50 years, if patients of older age group first time presence with headache, it is a serious pathology. So we should search for either giant cell arteritis or any intracranial space of If patient is HIV positive, uh, HIV patients are immunosuppressed, and patients present with headache or any other red flux symptoms, then we will search for either toxoplasmosis, malignancy of the CNS, brain abscess, meningitis, even stroke. If headache associated with visual disturbance, we will suspect either giant cell arthritis or acute angle closure glaucoma. Location of the pain is very important. When patients uh, complains of pain over the occipital nucal area and radiates to the shoulder blades then you will suspect it's due to meningeal irritations and it is due to either subarachnoid hemorrhage or meningitis family history of subarachnoid hemorrhage among first or secondary relative is positive if then you will suspect it's a case of subarachnoid hemorrhage we should uh, thoroughly uh, Check up the medication history of the patients. Anticoagulants or NSAIDs, including aspirin, it's important factor for causing intracranial hemorrhage. illicit drugs. Sometimes patients took some drugs, drug abusers like cocaine, methamphetamine, and other sympathomimetic drugs. If these uh, drugs are taken, then it can cause either intracranial hemorrhage or even ischemic stroke also. We will take some additional history. History of head trauma, any history of toxin exposure, especially carbon monoxide, especially winter season. Any comorbidities like malignancy in other parts of the body, it can cause metastasis to the brain and can cause headache. Any history of polycystic kidney disease or connective tissue disease.

or high-risk examination findings. During routine uh, neurological examinations, if we found any focal or non-focal neurological abnormality, it should be evaluated. If there is uh, altered sensorium, it should be evaluated. It is a red flag sign. If fissures of meningismus, like rigidity, Kernig sign, then you will suspect either meningitis or subarachnoid hemorrhage during uh, routine phys physical examinations, vital signs are very important. if patients present with fever with headache, then can be reflected from cns infection. sometimes severe diastolic hypertension, more than 120 milligram mercury, can manifest as headache. appearance of the patient is very important. if patient is very, then we can suspect it's a cns infection or in systemic illness affecting the cns. it indicates raised dizziness and it may be due to either tumor or other structural abnormality. in case of subarachnoid hemorrhage, we can get retinal or subhyaloid hemorrhage during ophthalmological examinations. if we found the decline loss, the visions, we can suspect there is temporal arteritis or even carotid artery dissections or acute angle closure glaucoma. So, visual field defect is very important. Additional findings if we get some uh, findings in the temporal artery in case of older age patients, there is diminished pulsations, swelling, or tenderness. These are the highly suspected cases of temporal arteritis.

হেডএএক টু দা মেনিটেল সো আমরা যাবেসমেন্টে এবং কিছু রেড ফ্লাক দেখলাম এবং এটার মাধ্যমে আমরা সিরিয়াস প্যাথোলজিগুলোকে প্রথমে কিন্তু আমরা এক্সক্লুড করতে হবে এরপরে আসি আমরা প্রাইমারি হেডেক মাইগ্রেন ইট ইস দ্য সেকেন্ড মোস্ট কমন টাইপ অফ প্রাইমারি হেডএক But as urologists, we face the most uh, most common disease is migraine. We face this daily in our practice. The migraine is the most common disease we are facing daily. Approximately 15% of the women and 6% of the men suffer from some sorts of migraine attack in their life. And importantly, migraine attacks the golden age, 30 to 40 years of age. So. মাইগ্রেন অ্যাটাক পেশেন্ট গুলা সাধারণত আমাদের কাছে খুব খুব দ্রুত চলে আসে কারণ এটা হচ্ছে সবচেয়ে এই সময় এই হেডেকটা সবচেয়ে বেশি হয় এই কারণে নিউরোলজিস্টের স্মরণাপন সবচেয়ে বেশি হয় পেশেন্ট গুলা দ্য টু মেজর টাইপস অফ মাইগ্রেন মাইগ্রেন উইথ অরা যেটা আগে আমরা বলতাম ক্লাসিক্যাল মাইগ্রেন সাধারণত টোয়েন্টি ফাইভ টু থার্টি থ্রি পার্সেন্ট ক্ষেত্রে আমরা মাইগ্রেন উইথ অরা পেশেন্ট আমরা পাই আগে হতো কমন মাইগ্রেন ফ্যামিনিয়াল হেমিপ্লোজিক মাইগ্রেন হলো এই ধরনের মাইগ্রেন পেশেন্ট গুলা হেডেক এর সাথে একসাইডে উইকনেস আদার মোটর উইকনেস অ্যাসোসিয়েট উইথ সেন্স সিমটমস নিয়ে আমাদের কাছে আসতে পারে এবং এই মোটর উইকনেসটা পেশেন্টের হেডেক হেডেক যতক্ষণ থাকে ততক্ষণ থাকতে পারে অথবা আরো বেশি সময় থাকতে পারে ইভেন উইকস পর্যন্ত থাকতে পারে ইভেন যদি রিকারেন্ট এরকম হেমিপ্লেজিক মাইগ্রেন হয় সেক্ষেত্রে এই উইকনেসটা কিন্তু করতে পারে সাধারণত এই হেমিপ্লেজিক মাইগ্রেন গুলা একটা স্পেসিফিক ফ্যামিলিতে এটা রান করে এবং স্পেসিফিক জেনেটিক ফ্যাক্টর এটার জন্য দায়ী কিছু আদার রেয়ার টাইপস অফ মাইগ্রেন আছে যেমন টাইপ মাইগ্রেন সামটাইমস পেশেন্টস প্রেজেন্টস উইথ সাম ব্রেইন স্টেম সিমটোমসিয়া ডিপ্লোপিয়া অ্যাটাকসিয়া ভার্টাইগো টিনিটাস এই ধরনের কমপ্লেন নিয়ে পেশেন্ট অনেক সময় আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে এদেরকে বলি আমরা বেজিলার টাইপ মাইগ্রেন রেটিনার মাইগ্রেন সামটাইমস পেশেন্ট আর ভিজুয়াল লস অফ ভিশন মাইগ্রেন উইথ অ্যাকুট অনসেট অন অনেক সময় মাইগ্রেন পেশেন্ট গুলা হেডেকেন করে না শুধুমাত্র করে তাদেরকে আমরা বলি আর মাইগ্রোনাস ভার্টাইগো সামটাইমস মাইগ্রেন্ট পেশেন্ট প্রেজেন্ট টু আর্ উইথ অফথার মাইগ্রেন ইকুভ্যালেন্ট অর অ্যাসেপাল মাইগ্রেন শুধুমাত্র অরা নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে কোনো হেডেক নাও থাকতে পারে তখন তাকে বলি আমরা মাইগ্রেন ইকুভ্যালেন্ট অ্যাসেপালজিক মাইগ্রেন দেয়ার সাম ট্রিগারিং ফ্যাক্টরস ইন মাইগ্রেন লাইক ব্রাইট লাইট সাউন্ডস স্টর্মি ওয়েদার গ্লেয়ার চেঞ্জ ইন অ্যাটমসফেরিক প্রেশার দিস ক্যান অল ট্রিগার মাইগ্রেন হেডেক আদার ট্রিগারিং ফ্যাক্টর লাইক হাঙ্গার অ্যালকোহল ফিজিক্যাল অর মেন্টাল এক্সারশনস

প্রমাল সিমটমস এটা সাধারণত মাইগ্রেন হেডেকের এক থেকে দুই দিন আগে স্টার্ট হয় অরা ইউজুয়ালি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে আমরা ওরা পেতে পারি মাইগ্রেনের সাথে গুলো ডেভেলপ করে ওভার সেভেন মিনিটস এবং এটা সিক্সটি মিনিটস এর ভিতরে ওরা ফেজটা চলে যায় অরাফ যখনই চলে যাবে তখন সাথে সাথে পেশেন্টের হেডেক ফেজটা শুরু হয়ে যাবে সাধারণত অরার ভিতরে ভিজুয়াল ফেনোমেনটা হচ্ছে মোস্ট কমন এইটি পার্সেন্ট অব দা ওয়ার ইজ ভিজুয়াল ফেনোমেন পেশেন্টস কমপ্লেন্টস অফ সাম জিগ জ্যাক লাইক সাম টাইম লস অফ ভিশন দিজ আর দ্য ভিজুয়াল অরা এন্ড টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে ভিজুয়াল অরার সাথে কিছু সেন্সরি সিমটমস বা সেন্সরি অরা থাকতে পারে যেমন পেশেন্ট কমপ্লেন করতে পারে প্যারেস্থেশিয়া নামনেস

Now, post-drome phase or migraine hangover. This time, patients present with fatigue, mild cognitive dysfunctions, atypical mood, generalized weakness, dizzy feeling, neck stiffness, light and sound hypersensitivity, even excessive thirst. This is called migraine hangover. So, these are the phases of migraine. দে লর্ডস অফ হাইপোথিস অন মাইগ্রেন যে হাউ মাইগ্রেন অকার্স আমরা কোনো এক্সটার্নাল ডিফাইনেবল কোনো কজ পাচ্ছি না কিন্তু তারপর মাইগ্রেন হেডেকটা একটা আমরা পাচ্ছি এটার অনেকগুলো হাইপোথিস আছে তবে সবচেয়ে লেটেস্ট হাইপোথিস হলো এটা দেয়ার সাম মডুলেটিং ফ্যাক্টরস লাইক ড্রাগস ইনভারমেন্টাল ফ্যাক্টরস সাম ট্রিগারিং ফ্যাক্টরস জেন্ডার ওর হরমোনস জেনেটিকস আউনিক আর মেটাবলিক ডিরেঞ্জমেন্টস এই সমস্ত ইনভারনমেন্টাল ফ্যাক্টরের সাথে একটা জেনেটিক্যালি সাসেপ্টেবল পার্সন যদি আসে তখন তার কর্টিক্যাল জেনারেটারটা অ্যাক্টিভেটেড হয় এই কর্টিক্যাল জেনারেটারটা থাকতে পারে সেলিব্রামে অথবা ব্রেইন স্টেমে এই কর্টিক্যাল জেনারেটার যখন হাইপার এক্সাইটেড হয় তখন তখন দেখা যাচ্ছে কিছু আয়নিক হোমিস্টাইসিস চেঞ্জ হয় সেরিভবেল ব্লাড ফ্লো চেঞ্জ হয় এইটার কারণে কর্টিকাল একটা ওয়েভ তোরিয়া যাকে বলে আমরা কর্টিকাল স্পেডিং ডিপ্রেশন কর্টিকাল স্পেরিং ডিপ্রেশন এবং এইটার মাধ্যমে শেরিবেল ব্লাড ফ্লো একটা চেঞ্জ হয় হাইপারিমিয়া থাকে প্রথমে ফলোড বাই অলিগেমিয়া এটার ফলে দেখা যায় যে পেইন রিসেপ্টারগুলো অ্যাক্টিভেটেড হয় এবং নসিসেপ্টিভ বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স লাইক সাবস্টেন্স পি তারপর হচ্ছে ক্যালসিটমিন জি রিলেটেড পেপটাইট এই সমস্ত ভেজো অ্যাক্টিভ পেপটাইটস গুলো রিলিজ হয় যেটা একটা নিউরোজেনিক স্টেরাইল ইনফ্লামেশন করে এবং এটা আবারও ডাইলেশন করে আবারও প্রোটিশন করে এবং এই ধরনের কেমিক্যাল সাবস্টেন্সগুলো বারবার রিলিজ হতে থাকে এবং ভিস সার্কেলের মধ্যে এটা চলতেই থাকে এবং পেশেন্টের পেইন কমপ্লেন করে সাথে সাথে এই সমস্ত গুলা যেগুলা এগুলো ট্রাইজেমিনো ভাস্কুলার সিস্টেমকে অ্যাক্টিভেট করে টাইজেমিনো ভাস্কুলার সিস্টেমের এর ফাইবার গুলা ব্রেন স্টেমে টাইজেমিনাল নার্ভ নিউক্লিয়াসে চলে আসে এবং সেখান থেকে এই সেন্সরি ইনস্টিমুলেশনটা বা পেইন ইনস্টিমুলেশনটা থ্যালামাস এবং পরবর্তীতে হায়ার ব্রেন সেন্টার চলে যায় এবং এই সাইকেলটা কিন্তু চলতেই থাকে দিস ইজ দ্য লেটেস্ট হাইপোথিসিস ফর মাইগ্রেন তাহলে আমরা কী কী দেখলাম একটা জেনেটিক্যালি সাসেপ্টেবল পার্সন যখন একটা ইনভারনমেন্টাল এক্সপোজারে আসবে তখন তার কর্টিক্যাল জেনারেটার স্পেশালি ইন দ্য সেব্রাম অ্যান্ড ব্রেন স্টেম এটা অ্যাক্টিভেটেড হবে এখান থেকে কিছু আয়নিক হোমিস্টেসিস হবে চেঞ্জ হবে হোমিস্টেটিক চেঞ্জ হবে হাইপেরিমিয়া ফলোড বাই অলিগেমিয়া হবে এবং এটা ট্রাইজিমোনোভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করবে সেখান থেকে কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করবে যেটা একটা নিউরো নিউরোজেনিক ইনফ্লামেশন করবে সেটা পেন করতে পারে এবং এটা আবার অ্যাফারেন ফাইবার দিয়ে নিউক্লিয়াসে চলে যাবে যেটা ব্রেন স্টেমে থাকে সেখান থেকে এটা থ্যালামাস এবং হায়ার সেন্টারে চলে যাবে এবং এই ভিসে সার্কেলটা কন্টিনিউলি চলতেই থাকবে এখন ট্রিটমেন্ট অফ মাইগ্রেন ট্রিটমেন্ট অফ মাইগ্রেনকে আমরা দুইটা ভাগে ভাগ করি নাম্বার ওয়ান অ্যাবরটিভ ট্রিটমেন্ট

সেক্ষেত্রে অল্টারনেটিভলি আমরা যে কোনো একটাই দিন ইউজ করতে পারি আইদার টিপটান এনএসাইডস অর প্যারাসিটামল সাথে আমরা অ্যান্টিবায়োটিক রাখতে পারি এর ভিতরে আমরা অ্যাসপ্রিন চয়েস করতে পারি আইবুপ্রোফেন চয়েস করতে পারি ছশো থেকে আটশো মিলিগ্রাম ন্যাপ্রোক্সেন পাঁচশো থেকে ওয়ান থাউজেন্ড মিলিগ্রাম ডাইক্লোফেনাক টলফেনামিক অ্যাসিড দিস আর দ্য এনএসাইডস উইচ আর ইউজড ইন অ্যাকুট মাইগ্রেন ট্রিটমেন্ট এনটিমেটিক হিসাবে আমাদের আমরা ডম্প্রিট অথবা মেটোক্লোপ্রোমাইড আমরা ইউজ করতে পারি তাহলে অ্যাকুট ট্রিটমেন্ট আস অ্যাকুট প্রেজেন্টেশন আসলে আমরা এই ড্রাগগুলো দিব টিপটার্নস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ড্রাগ ফর অ্যাভিভ ট্রিটমেন্ট ইন মাইগ্রেন সেভেন টিপটান্স অ্যাভেলেবল ইন দ্য মার্কেট লাইক অ্যালমো টিপটান এলি টিপটান ফ্রোভার টিপটান নারা টিপটান রিজার টিপটান সুমা টিপটান অ্যান্ড জর্মে টিপটান এই সাতটা টিপটন মার্কেটে অ্যাভেলেবল এবং এটা ডিফারেন্ট ফর্মুলেশন আছে ওরাল ফর্মুলেশন ফর্মুলেশন দিস আর ফাইভ ওয়ান ডি ওয়ান বি রিসেপ্টার অ্যাগোন্ট ফাইভ হাইড্রক্সি টিপটামিন ওয়ান ডি ওর ওয়ান বি রিসেপ্টার অ্যাগোন্ট আমরা সবাই জানি যে ফাইভ হাইড্রক্সি টিপটামিন ওয়ান ডি রিসেপ্টর এটা নিউরোকেমিক্যালস যে সমস্ত ক্যালসিটন যদি আমি ইউজ করি সেক্ষেত্রে এই ধরনের রিলিজ থেকে প্রিভেন্ট করবে সাথে সাথে এটা ফাইভ হাইড্র টিপটামিন অন বি রিসেপ্টারে একটা একটা হিসেবে কাজ করে এবং যেটা একটা ভেজো কনস্ট্রিকটিভ ড্রাগ ভেজো কনস্ট্রিকটিভ রিসেপ্টর সো টিপটান একই সাথে ভেজো কনস্ট্রিকশনও করবে এবং নিউরো ইনফ্ল্যামেশন করে এমন ধরনের গুলো রিলিজকে প্রিভেন্ট করবে সো টিপটানগুলো আমরা যদি হেডেক ফেজে দিই তাহলে কিন্তু এটা কাজ করবে না কারণ অলরেডি কিন্তু এ সমস্ত কেমিক্যাল সাবস্টেন্স এবং ভেজোকেনস্টেন্স স্টার্ট হয়ে গেছে সুতরাং টিপটানগুলো টিপটান আমাদেরকে ইউজ করতে হবে অবশ্যই হেডেক ফেজ শুরু হওয়ার ঠিক আগেই অরা ফেজে আমরা টিপটানটা ইউজ করবো আদারওয়েস কিন্তু টিপটানটা দিব কিন্তু পেশেন্ট কিন্তু হেডেক কমবে না কারণ অলরেডি

র্যাপিডলি প্রোগ্রেসিং মাইগ্রেন আমাদের কাছে চলে আসে র্যাপিডলি প্রোগ্রেসিং মাইগ্রেন সেক্ষেত্রে ওরাল ড্রাগ আমাদের অত ভালো কাজ করবে না সেক্ষেত্রে আমরা সাবিউটিন ইউজ করতে পারি আর ওরাল টিপটান সো এগুলো কিন্তু আমরা ওরাল প্রিপারেশন হিসেবে ইউজ করতে পারি র্যাপিডলি প্রোগ্রেসিং মাইগ্রেনে যদি একটা পেশেন্টের রিকারেন্স হয় টিপটান দেওয়ার পরেও সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা এর সাথে এনএসআইড অ্যাড করতে পারি অথবা লংগার অ্যাক্টিং যে সমস্ত টিপটান আছে সেগুলো আমরা ইউজ করতে পারি যদি টিপটানে তেমন কোনো রেসপন্স না হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি এটা ডোজটা আমরা বাড়িয়ে দিতে পারি অথবা অল্টারনেটিভ টিপটা টিপটা আমরা ইউজ করতে পারি অথবা অল্টারনেটিভ ফর্মুলেশন আমরা ইউজ করতে পারি আগে ওরাল ইউজ করছিলাম এখন আমরা নেজাল অথবা ইভেন সাবকিউটিনিয়াসলি আমরা ইউজ করতে পারি অথবা আমরা টিপটনের সাথে এন কম্বিনেশন হিসেবে আমরা ইউজ করতে পারি প্রোফাইলিটি ট্রিটমেন্ট কখন আমরা একটা মাইগ্রেন পেশেন্টের প্রোফাইলটি ট্রিটমেন্ট দিব যদি একটা পেশেন্টের মাইগ্রেন অ্যাটাক মাসে চারবারে বেশি হয় অথবা চারবারের কম কিন্তু ডিসেভেলিং অ্যাটাক হয় সেক্ষেত্রে পেশেন্টকে আমরা প্রোফাইলিটি ট্রিটমেন্ট অফার করব প্রোফাইলিটি ট্রিটমেন্ট হিসেবে নাইট গাইডলাইন সাজেস্ট ফার্স্ট প্ল্যানিং বিটা বিটা কোনো অ্যাক্সটা আমরা ইউজ করতে পারি অ্যাকর্ডিং টু তার কোমরিড কন্ডিশন দেখে আমরা চয়েস করব টপিরামেট ওর বিটা ব্লকার যদি দুইটাই কাজ না করে অথবা কন্টা ইন্ডিকেটেড থাকে সেক্ষেত্রে আমরা গাবা পেন্টিন বুটুনিনাম টক্সিন ইভেন সাম নিউরো সাম ভিটামিন রিভোফ্লাভিন ইট ক্যান বি কেস মাইগ্রেন নাইস গাইড অনুযায়ী আমরা দেখ আমরা মাইগ্রেন পেশেন্টকে খুব মানে ইনভেরিবলি অ্যামিডিপ্ট্যান দিয়ে থাকি কিন্তু নাইস গাইড অনুযায়ী অ্যামিডিপ্ট্যালিন এবং পিজোটিফেন ইজ ইনসাফিসিয়েন্ট বা এটার কোনো ইন্ডিকেশন এখন নাই এটা মাইগ্রেন অ্যাটাকে যদি মাইগ্রেন পেশেন্টের সাথে অ্যাসোসিয়েটেড তার কোনো অ্যাংজাইটি থাকে বা ডিপ্রেশন থাকে অথবা পেশেন্টের স্লিপ ডিস্টারবেন্স থাকে সেক্ষেত্রে আমরা অ্যাডন থেরাপি হিসাবে অ্যামিডিপ্ট্যান ইউজ করতে পারি বাট পিজোটিফেন এখন আমরা ইউজ করা হয় না মাইগ্রেন পেশেন্টের

জেনারেলি আমরা লো ডোজ দিয়ে শুরু করবো এবং গ্রাজুয়ালি ডোজটা আমরা বাড়াবো এবং আমাদের টার্গেট ডোজ না আসা পর্যন্ত যদি সাইড ইফেক্ট না আসে তাহলে আমরা ডোজটা বাড়াতে পারি অথবা আমরা আরেকটা ড্রাগ অ্যাড করতে পারি আমরা অ্যাটলিস্ট তিন মাস ড্রাগ কন্ট্রু না করে আমরা একটা ড্রাগ ইনএফিসিয়েন্ট বা এটা ড্রাগটা ইফিসিয়েন্ট না এটা আমরা ডিক্লেয়ার করবো না তিন মাস যদি পেশেন্টকে আমরা ড্রাগটা খাওয়াই তাহলে আমরা বুঝতে পারবো কেমন যদি পেশেন্টের ইম্প্রুভমেন্ট ফিফটি পার্সেন্ট বা তার বেশি হয় সেক্ষেত্রে আমরা ড্রাগটাকে কন্টিনিউ করবো অ্যাটলিস্ট সিক্স মান্থস সো প্রোল ট্রিটমেন্টস ফর মাইগ্রেন্ট নট লেস দেন সিক্স মান্থ ইট মে বি নাইন মান্থ ইভেন টুয়েলভ মান্থস আর ইভেন মোর These are the preventative treatments in migraine, like they are beta blocker. Pizotapin is not now used. TCA, SNRI, duloxetine, these are not uh, so commonly used in migraine. Topiramate, Valproate, Candesartan is used instead of uh, beta blocker. Pulunarazine is, is an add on therapy. Sometimes some uh, neuro.

অথবা একটা পেশেন্টের যদি ক্রনিক মাইগ্রেন থাকে যেটা আমরা কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছি না সেক্ষেত্রে আমরা টক্সিন টক্সিনকে ইউজ করতে পারি ফর মাইগ্রেন ট্রিটমেন্ট বোটুন টক্সিন গুলো আমরা ফ্রন্টালিস মাসেল কোরুগেটার সুপারসিলি প্রোসেরাস অক্সিপিটাল অক্সিপিটালিস মাসেল টেম্পোরালিস মাসেল ট্রাফিজিয়াস মাসেলস ইভেন সারভাইকাল মাসেলসে আমরা কিন্তু এই বোটুলিয়াম টক্সিন দিতে পারি সাধারণত আমরা তিন মাস পরে আরেকটা সেকেন্ড সাইকেল কমপ্লিট করতে পারি ফর ফর মাইগ্রেন্ট ট্রিটমেন্ট ইজ গ্রেটের অক্সিপিটাল নার্ভ ব্লক ইটস ভেরি ইজি প্রসিডিউর এখানে আমরা অক্সিপিটাল প্রোটিভারেন্স থেকে মাস্টয়েড প্রসেসে একটা আরবিটার লাইন টানলে এর মিডিয়াল অন থার্ড এবং ল্যাটার টু থার্ড এই জাংশানে আমরা গেটের অক্সিপিটাল নার্ভ ব্লক করতে পারি ইউজুয়ালি আমরা ট্র্যামসিনোলন উইথ লোকাল অ্যানাসেটিক দিয়ে এটা আমরা ইউজ করতে পারি এবং এটা একটা অ্যাবর্টিভ ট্রিটমেন্টের জন্য বা ইভেন প্রোফাইলটিভ ট্রিটমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট স্পেশালি যখন কোনো ড্রাগে কাজ করতেছে না অথবা অন্য ড্রাগগুলো যখন আমরা কন্টেন্ডিকেটেড স্পেশালি ইন কেস অফ প্রেগন্যান্সি এটা একটা অ্যাবর্টিভ ট্রিটমেন্ট হিসাবে ইউজ করা যেতে পারে ইভেন প্রোফাইলিটিক হিসাবে কিন্তু এটা গনাউন্ড সেভেন্টি মাইগ্রেনার্স ইম্প্রুভ ডিউরিং প্রেগনেন্সি স্পেশালি থার্ড এন্ড সেকেন্ড টাইম মাইগ্রেনে এক্ষেত্রে আমরা অ্যাবোর্টিভ ট্রিটমেন্টের জন্য চয়েস অফ ড্রাগ হচ্ছে প্যারাসিটামল আমরা এনেসাইডটা ইউজ করতে পারি রিক্স বেনিফিট দেখে তবে আমরা কখনো থার্ড ইন করবো বাট সেফ ড্রাগ ইস প্যারাসিটামল ফর অ্যাভোটিভ ট্রিটমেন্ট প্রোফাইল ট্রিটমেন্টে ট্রিটমেন্ট আমরা চেষ্টা করব প্রোফাইল ট্রিটমেন্ট না যাওয়ার জন্য তারপরে যদি লাগে পেশেন্টের সেক্ষেত্রে রিস্ক বেনিফিট দেখবো আমরা সেক্ষেত্রে আমরা লোডোস অ্যামিডিপটাল ইউজ করতে পারি লোডোস বিটা অ্যামিডিপটালিনোজ বাট ইট ক্যান কজ নট ইউজ সোডিয়াম আগে বলছিলাম যে গন ক্যান বি ট্রিটমেন্ট মডেলিটি ইন কেস অফ মাইগ্রেন ইন প্রেগনেন্সি এটা একটা আমরা একটা মানে প্রেসক্রিপশন একটা দিয়ে রাখলাম একটা মাইগ্রেনের পেশেন্ট আমরা কীভাবে ট্রিটমেন্ট করি সো টপিরামেট

নন mild মাইল্ড moderate মডারেট in ইন and অ্যান্ড ইট শুড be aggravated বাই the রুটিন ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই চারটা ক্রাইটেরিয়া যে কোনো দুইটা যখন থাকবে তখন সেটাকে আমরা টেনশন টাইপ হেডেক বলতে পারবো টেনশন টাইপ হাইডেক একটা ইম্পর্টেন্ট ফিচার হলো এখানে কোনো মাইগ্রেনার সিমটম থাকবে না কোনো নসিয়া আর ভমিটিং থাকবে না কিন্তু ফটোফোবিয়া অর ফোনোফোবিয়া থাকতে পারে অথবা নাও থাকতে পারে তবে কখন দুইটা একসাথে থাকবে না খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে নসিয়া এবং ভমিটিং থাকবেই না যদি একটা পেশেন্টের হেডেকের সাথে নসিয়া ওর ভমিটিং থাকে ইউ ক্যান এক্সক্লুড টেনশন হেডেক বাট আদার মাইগ্রেনাস ফিসার্স লাইক ফটোফোবিয়া অর ফনোফোবিয়া থাকতে পারে অথবা নাও থাকতে পারে কিন্তু কখনো দুইটা একসাথে থাকবে না কিন্তু মাইগ্রেন হেডেক হতে গেলে অবশ্যই ফটোফোবিয়ার সাথে ফনোফোবিয়া থাকতে হবে কখনো একটা না দুইটা একসাথে থাকতে হবে এবং অবশ্যই সেকেন্ডের অন্য কোনো কজ আছে কিনা সেক্ষেত্রে আমরা হিস্ট্রি এক্সামিনেশন এবং প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা এক্সক্লুড করব টেনশন টাইপ হেড মেইন ট্রিটমেন্ট হচ্ছে বিহেভিয়ার অ্যাপ্রোচ ইনক্লুডিং রিল্যাক্সেশন থেরাপি এবং অন ডিমান্ড ব্যাসিস আইদার প্যারাসিটামল অর এনএসাইডস অন ডিমান্ড ব্যাসিস এটা আমরা ইউজুয়ালি এপিসোডিক টেনশন টাইপ যাদের হেডেক থাকে যাদের মাইগ্রেন তাদের যাদের হেডেকটা মাসে পনেরো দিনের কম তাদেরকে আমরা এপিসোডিক টেনশন টাইপ হেডেক বলি সেক্ষেত্রে আমরা ওয়ান ডিমান্ড বেসিস এনএসআইস আর প্যারাসিটামল সাথে পেশেন্ট বিহেভিয়ার অ্যাপ্রোচ ইনক্লুডিং রিল্যাক্সেশন থেরাপি কিন্তু যে সমস্ত পেশেন্টের টেনশন টাইপ হেডেক মাসে পনেরো দিনের বেশি থাকে তাদেরকে আমরা বলি ক্রনিক টেনশন টাইপ হেডেক তাদের ক্ষেত্রে অবশ্যই আমাদের আয়দার টিসিএ এসএসআরআই অথবা আমরা এটা আমরা রাখতে পারবো অটোনমিক ফবাইমিক এই গ্রুপে আমরা মেনলি তিনটা হেডেক আছে নাম্বার ওয়ান হচ্ছে ক্লাস্টার হেডেক প্যারোসিসমাল হেমিক্রেনিয়া সান শর্ট ক্লাস্টিং ইউনিল্যাটারাল নিউরোলজি ফর্ম হেডেক অ্যাটাক্স উইথ কনজাংটিবল ইঞ্জেকশন অ্যান্ড টিয়ারিং অথবা সোনা শর্ট লাস্টিং ইউনিলেটরাল নিউরালজি ফর্ম হেডেক অ্যাটাকস উইথ ক্রেনিয়াল অটনমিক স্যাম্পটমস এবং আরেকটা হেমিকাইনের কন্টিনিউ এটাও এই ট্যাক্সের ভিতরে ইনক্লুডেড তো এই ট্যাক্স হেডেকে কিছু কমন ফিচার আছে যেগুলো সব হেডেকই আহ কাইটেস্টিক্স কিন্তু স্পেসিফিক কিছু ফিচার দিয়ে আমরা একটা থেকে আরেকটা পার্থক্য করতে পারি এদের কমন ফিচার হলো এদের ইউনিলাটাল হেডেক থাকে এবং ইপসিলাটাল ক্রেনিয়াল অটোনোমিক ফিসার থাকে যেমন পেশেন্টের মাইল্ড টসিস থাকতে পারে কনজান্টিভাল কনজেশন ল্যাক্রিমেশন স্যালাইভেশন এইগুলো থাকতে পারে সাধারণত এটা ট্রেজেমিনাল নসিসেপটিভ অ্যাফ্রেন দিয়ে এটা ক্যারি হয় এবং ফেসিয়াল নার্ভের মাধ্যমে এটা অটোনোমিক ফিসারগুলো আমাদের প্রেজেন্ট করে এর ভিতরে মোস্ট কমন ইজ ক্লাস্টার হেডেক ক্লাস্টার হেডেক হচ্ছে স্ট্রিক্টলি ইউনিলাটাল হেডেক কিছু ক্রোনিয়াল অটোনমিক সিমটমস থাকবে যেটা আমরা আগে বললাম এবং ক্লাস্টার হেডেক ইম্পর্টেন্ট ফিচার হলো ইটস অ্যানুয়াল অ্যান্ড সার্কাডিয়ান পিওরিসিটি থাকে বছরের একটা নির্দিষ্ট টাইমে এটা হয় এবং দিনের একটা নির্দিষ্ট টাইমে জাস্ট সন্ধ্যা ছয়টা মানে ছয়টাই এই সার্কাডিয়ান পিউরিসিটি এবং একটা নির্দিষ্ট ঋতুতে এই হেডেক গুলো হয় প্রত্যেকটা হেডেকটা পনেরো মিনিট থেকে তিন ঘন্টা পর্যন্ত থাকতে পারে পারে দিনে একটা বা পর্যন্ত হতে সাধারণত ক্লাস্টা হেডেকগুলো সন্ধ্যার দিকে বেশি হয় এটা ডাইরোনাল ভেরিয়েশন আছে সন্ধ্যার দিকে এই ক্লাস্টার হেডেক বেশি হয় কিছু মাইগেনার সিমটমসও হেডেক এর সাথে থাকতে পারে যেমন নসিয়া ফটোফোভিয়া ফনোফোভিয়া ইভেন

দুইটা ভাগে ভাগ করি একটা হচ্ছে এপিসোডিক ক্লাস্টার আর একটা হলো ক্রনিক ক্লাস্টার মোস্ট অফ দ্য ক্লাস্টার যেখানে এক একটা বাউট এক সপ্তাহ বেশি থাকবে এবং রেমিশন পিরিয়ডটা চার সপ্তাহ বেশি থাকবে এক একটা বাউট এক সপ্তাহ বা তার বেশি থাকবে এবং রেমিশন ফেসটা এক মাসে বেশি যখনই থাকবে তখন তাকে বলি আমরা এপিসোডিক ক্লাস্টার আর ক্রনিক ক্লাস্টার হলো যখন কোনো রেমিশন থাকবে না অথবা রেমিশন থাকলেও সেটা চার সপ্তাহ কম তখন যে ক্লাস্টারটা হয় তাকে বলি আমরা ক্রনিক ক্লাস্টার ক্লাস্টার হেডেক এক পেশেন্ট গুলার আমরা তার এমআরআই করে দেখতে চাই কোন পিডিটারি বা কোন হাইপোথালাম আছে কোন সেকেন্ডের কোন প্যাথোলজি আছে কিনা এই জন্য ক্লাস্টার হেডেক পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন আমরা তার এমআরআই একটা করতে দিই প্যাথোফিজিওলজি ধারণা করা হয় এটা এখানে পোস্টুর হাইপোথ্যালামাসে ইনভলভমেন্ট থাকে বিভিন্ন ফাংশনাল এমআরআই করে দেখা গেছে যে ক্লাস্টাইডেক পেশেন্ট গুলার পোস্টুর হাইপোথ্যালামাসে কিছু প্যাথোলজি পাওয়া গেছে ফাংশনাল বা খুব ভালো কিছু এমআরআই এর মাধ্যমে বোঝা গেছে আমরা জানি সবাই যে পোস্টোর স্ট্রাকচার দ্যাট ইস টু হ্যাভ মডুলেটরি রোল অন অটোনমিক অনশন অ্যান্ড সার্কারিয়ান আমরা আমরা যখন দেখলাম যে ক্লাস্টার হেডেকে কিন্তু পেইন থাকে অটোনমিক সিমটম থাকে এবং একটা সার্কারিয়ান ফিসার থাকে সো এটার মাধ্যমে আমরা বলতে পারি যে পোস্টার হাইপোথ্যালামাসের এর প্যাথোলজির মাধ্যমে কিন্তু ক্লাস্টার হেডেকটা হয়

এটাও একটা ট্রিটমেন্ট অপশন ফর অ্যাভটিভ ট্রিটমেন্ট ইন কেস অফ ক্লাস্টার হেডেক উই ক্যান অলসো ইউজ অপচিওটাইট ইভেন লিডো কেন ইট ক্যান বি অলসো ইউজ ফর অ্যাভটিভ ট্রিটমেন্ট বাট আম যেটা আমাদের জন্য অ্যাভেলেবল সেটা আমরা ইউজ করতে পারি ইন কেস অফ অ্যাকুট ক্লাস্টার হেডেক প্রিভেন্টিভ ট্রিটমেন্ট ফর শর্ট টার্ম প্রিভেন্টিভ ট্রিটমেন্ট আমরা ইউজ করতে পারি স্টেরয়েড দুই থেকে তিন সপ্তাহ উইথ র্যাপিড ট্যাপারিং

ওষুধটা বাড়াতে পারি যতক্ষণ না পর্যন্ত তার ফুল কন্ট্রোল না হয় নাইন মিলিগ্রাম পার ডে ইন ডিভাইডেড ডোজে কিন্তু আমরা যেতে পারি তবে শর্ত হলো অবশ্যই আগে পেশেন্টকে আমরা ইসিজি করব এবং এভরি সিক্স মান্থ পেশেন্টকে আমরা ইসিজি করবো কোনো তার হার্ট ব্লক ডেভেলপ করছে কিনা সেকেন্ড লাইন প্রিভেন্টিভ ট্রিটমেন্ট ফর ক্লাস্টারিক ইজ লিথিয়াম অ্যান্ড থার্ড লাইন ট্রিটমেন্ট ইস সার্জারি We can go for some destructive surgery like trigopalatine ganglion or trigeminal ganglion procedures. Even trigeminal nerve root section can be done in case of cluster headache. Chocone, all the modalities of teeth pharmacology agents are failed. Paroxysmal hemicrania. It's also a

ফর্টি এবং প্রত্যেকটা হেডেক দুই থেকে তিরিশ মিনিট পর্যন্ত থাকতে পারে তবে এটার নকচার্নাল কোন এটা হয় দিনের যে কোনো সময় হতে পারে পারেইনার ট্রিটমেন্ট আমরা কিভাবে করি সাধারণত এটা একটু র্যাপিডলি হয় যে আমরা এটা অ্যাভোটিভ ট্রিটমেন্ট দিয়ে খুব বেশি আমরা লাভ করতে পারি না এটার মেইন ট্রিটমেন্ট হচ্ছে প্রোফাইল ট্রিটমেন্ট এবং প্রোফাইল একটি ইন্ডোমেথাসিন দিয়ে দিয়ে থাকি ইন্ডোমেথাসিনটা আমরা এখানে প্রথমে খুব হাই ডোজে দিতে পারি এরপরে আমরা মেইনটেনেন্স ডোজ যখন পেশেন্টের হেডেকটা কন্ট্রোল হবে তখন টোয়েন্টি ফাইভ টু হান্ড্রেড পার ডে আমরা মেনটেন করতে পারি লোকাল নার্ভ ইনজেকশন ক্যান বি গিভেন ইন কেস অফ লাইক স্টিলেট গ্যাংলিয়ন ব্লক স্পেনোপ্যালাইটন গ্যাংলিয়ন ব্লক সার্ভাইকাল সিম্পেথিক ব্লক দিজ আর দ্য মডার্ন ইনভেসিভ ট্রিটমেন্ট ফর

অনেক সময় আমরা ড্রাগ ট্রায়াল দিয়ে কিছু কিছু ডিজিজ ডায়াগনোসিস করতে পারি ইন্ডোমিথাসিন ট্রায়াল দিয়েও কিন্তু আমরা এই ডিজিজগুলো ডায়াগনোসিস করতে পারি যখন আমাদের ডায়াগনোসিসটা কনফিউশন হয় সেক্ষেত্রে আমরা ইন্ডোমিথাসিনটা একশো পঞ্চাশ মিলিগ্রাম বা তার বেশি ডোজে আমরা ডেলি ইউজ করি অ্যাটলিস্ট এক সপ্তাহ যদি পেশেন্টের সিমটোমেটিক্যালি ইম্প্রুভমেন্ট হয় এক থেকে দুই দিন পরেই তাহলে আমরা বুঝতে পারি যে এটা আইদার প্র্যাকসিমন হেমিকেনিয়া অর হেমিকেনিয়া কন্টিনিউ অর আদার প্রাইমারি হেডেক অ্যাকর্ডিং টু দ্য আদার ফিসন সান্ট সান্ট হলো একটা ওয়ান টাইপ অফ ট্যাক্স এখানেও ইউনিলাটারাল অরবিটাল অর টেম্পোরাল পেইন হয় যেটা স্ট্যাবিং এর ন্যাচার এবং এর ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বেশি দিনে তিন থেকে দুশো বার পর্যন্ত এই হেডেক গুলো হতে পারে এবং প্রত্যেকটা ফাইভ টু টু ফর্টি সেকেন্ড পর্যন্ত পার্সেস্ট করে সুতরাং এটা খুব কম সময় হয় একেবারে স্ট্যাবিং এবং থ্রবিং টাইপ অফ পেইন ভেরি ফ্রিকোয়েন্টলি হয় এবং খুব কম সময় এটা থাকে ফিউ সেকেন্ডস এর ভিতরে এটা আবার হয়ে যায় এর সাথে অ্যাসোসিয়েটেড এবং ল্যাক্রিমেশন এটা একটা মাস্ট আমরা জানি যে ট্যাক্সেও এগুলো থাকার কথা বাট সাংটেলাটাল কনজাংটিভাল ইনজেকশন এবং ল্যাক্রিমেশন ইজ এ মাস্ট সাংটের ম্যানেজমেন্ট আমরা কিভাবে করি এক্ষেত্রে শর্ট টার্ম প্রিভেনশন আসলে খুব বেশি রোল নাই কারণ এটা খুব দ্রুত আসে দ্রুত চলে যায় সুতরাং সেক্ষেত্রে লিডোকের আমরা দিতে পারি নাও দিতে পারি বাট লং টার্ম প্রিভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সাংক সেক্ষেত্রে আমরা এন্টিকনভার্সেন্ট ড্রাগগুলো চয়েস করি ল্যামোট্রিজিন টপিরামেড কার্বামাজেপিন ইভেন গাবাপেন্টিন দিজ আর দ্য ড্রাগস অফ চয়েস ফর লং টার্ম প্রিভেনশন অফ সাংট যখন ড্রাগ ট্রিটমেন্ট ফেল করে তখন আমরা কিছু সার্জিক্যাল অপশানও যেতে পারি ফর সাং ইভেন গেটার অক্সিগুলার নার্ভ ব্লকও আমরা করতে পারি ফর সাং এখন আমরা দেখি যে ট্যাক্সের তিনটা হেডেক একটা থেকে আজকে আমরা কিভাবে পার্থক্য করতে পারি তিনটা হেডেকেরই কিছু কমন ফিচার আছে কমন ফিচার সবগুলো একই রকমের ফিচার যেটা ইউলাটাল হেডেক স্ট্যাবিং হেডেক সিভিয়ার হেডেক বাট ডিফারেন্স ইন অ্যাটাক ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিউরেশন অফ দ্য অ্যাটাক ক্লাস্টার হেডেক ওয়ান পার অল্টারনেট ডে টু এইট পার ডে এক থেকে চল্লিশ পার অ্যান্ড সাঙ্ক বা সোনা তিন থেকে দুশো পার ডে সবচেয়ে বেশি প্রত্যেকটা অ্যাটাক ইন কেস অফ ক্লাস্টার হেডেক পনেরো মিনিট থেকে আশি মিনিট দুই থেকে তিরিশ মিনিট পাঁচ থেকে দুশো চল্লিশ আমরা সংক্ষেপে মনে রাখি এভাবে সাংস হচ্ছে সেকেন্ডস এসতে সেকেন্ডস হেমিকেনিয়া হচ্ছে দুটার মাঝখানে থাকে মিনিটস আর এটা হচ্ছে টু আওয়ার্স আর মাইগ্রেন হেডেক কোনো আওয়ার্স টু ডেস এইভাবে আমরা কিন্তু ডিউরেশনটা মনে রাখি অটোনমিক ফিচার কিন্তু সবগুলোতে থাকবে কিন্তু আর আর খুব প্রমিনেন্টলি থাকে সবগুলো ক্ষেত্রে থাকতে পারে ইন্ডোমিথাসিন ইফেক্ট ইজ পজিটিভ ইন কেস অফ প্যারাকসিজমালিয়া বাট নট ইন কেস অফ ক্লাস্টার হেডেক অ্যালকোহল ট্রিগারিং ফ্যাক্টর অ্যালকোহল ট্রিগার ক্লাস্টার হেডেক বাট নট সান্ট বাট কিউটেনিয়াস সেন্সেশন আর হেমিকেনিয়া আর আমরা তো দেখলাম অক্সিজেন দিতে পারি ক্লাস্টার হেডেক সাধারণত হেমিকেনিয়া এবং সাংবাদিক খুব বেশি লাভ হয় না এক্ষেত্রে আমরা ইন্ডোমিতাসিনকে দিব হচ্ছে তার প্রোফাইল ট্রিটমেন্ট হিসাবে আর এক্ষেত্রে এন্টিকনভার্সেন আমরা দিব প্রোফাইল একটি ট্রিটমেন্ট হিসাবে অ্যানাদার প্রাইমারি হেডেক ইজ মেডিকেশন ওভার ইউজ হেডেক সাধারণত দেখা যায় যে এই সমস্ত পেশেন্টগুলা প্রিভিয়াসলি এদার তার একটা টেনশন টাইপ হেডেক অথবা মাইগ্রেস একটা হেডেক হিস্ট্রি থাকে এবং লং টাইম সে এনএসাইড খাওয়া হিস্ট্রি থাকে যখন একটা পেশেন্ট পনেরো মাসে পনেরো দিন বা তার বেশি এনএসাইড খাবে অথবা মাসে দশ দিন বা তার বেশি টিপ টার্নস বা ওপিওয়ার্স খাবে এবং এটা যদি ঘটনার ঘরে অ্যাট লিস্ট মোর দ্যান থ্রি মান্থস তখন মেডিকেশন ওভার ইজ হেডেক নামে একটা হেডেক আসতে পারে সেক্ষেত্রে পেশেন্টের তার আগের হেডেকের কারেক্টার স্টিক্টা চেঞ্জ হয়ে আসতে পারে অন্য অন্যভাবে আসতে পারে অথবা আগের হেডেকের সি বাড়তে পারে অথবা ফ্রিকেন্সি রে বাড়তে পারে তো একটা পেশেন্ট তার প্রিভিয়াসলি ডায়াগনোস্ট অ্যাজ আইদার মাইগ্রেন অর টেন হেডেক সে মাসে পনেরো দিন বা তার বেশি যদি এনএসাইড খায় অথবা মাসে দশ দিন বা তার বেশি টিপটা নেওয়া লাগে ফর থ্রি মান্থস এখন যদি সে আমার কাছে তার দেখা যাচ্ছে তার হেডেক কোনোভাবে কন্ট্রোল হচ্ছে না বরং আরো বেড়ে যাচ্ছে অথবা একটা নতুন ক্রাইসিস হেডেক নিয়ে আমাদের কাছে আসে তখন আমি সাসপেক্ট করব ইটস এ মেডিকেশন ওভার ইজ হেডেক নট এনি আদার হেডেক সেক্ষেত্রে আমাকে চেষ্টা করতে হবে পেশেন্টের তার যে সমস্ত এনএসআইড বা টিপটান যেগুলো পাঁচ ছিল সেগুলো আস্তে আস্তে অফ করতে হবে এবং প্রিভেন্টিভ বা প্রোফাইলটিভ ট্রিটমেন্ট গুলোকে আমাকে এনলিস্ট করতে হবে বা ডোজটা বাড়াতে হবে দিস ইজ দ্য মোড অফ ট্রিটমেন্ট ইন কেস অফ মেডিকেশন ওভার ইজ হেডেক নিউ ডেইলি পারসিস্টেন্ট হেডেক এটাও একটা প্রাইমারি হেডেক কখন আমরা এনএডিপি এনডিপিএইচ বলবো এক্ষেত্রে পেশেন্ট সবসময় এই যে নিউ ডেইলি পার্সেন্ট হেডেক একটা বলে যে আমার ঠিক বিয়ের পরদিন থেকে আমার হেডেক হয়েছিল মানে একটা ক্লিয়ারলি অমুকের মৃত্যুর পরের দিন বা অমুকের এই ঘটনার পরের দিন থেকেই বা এত তারিখ থেকে আমার হেডেকটা শুরু হয়েছিল সাধারণত মাইগ্রেন বলেন বা অন্য কোনো হেডেকে কিন্তু ডেট বলতে পারে না বাট এই নিউ ডেইলি পার্সেন্ট হেডেকে পেশেন্ট কমপ্লেনই করে যে একটা নির্দিষ্ট ডেট থেকে তার হেডেকটা শুরু হয়েছিল এবং এটা একটা কন্টিনিউয়াস আনলিমিটিং হেডেক কোনোভাবে পেশেন্টের হেডেকটা রেমিশন হয় না এবং এটা অ্যাটলিস্ট মোর দ্যান থ্রি মান্থ যদি থাকে এবং আদার সেকেন্ডারি কল যখন আমরা হিস্ট্রি এক্সামিনেশন অথবা ইনভেস্টিগেশনের মাধ্যমে এক্সক্লুড করব তখনই আমরা ডিক্লেয়ার করতে পারি ইটস এ নিউ ডেলি পারসিস্টেন্ট হেডেক নিউ ডেলি পারসিস্টেন্ট হেডেক ট্রাইজেমিনাল নিউরালজিয়া এটা আমাদের ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটির এই এই হেডেকটা নাই এটা আসলে পেইনের ভিতরে একটা আছেন কিভাবে ডায়াগনোসিস করি ট্রাইজিমাল নিউরাল নিউরালজিয়া পেশেন্টগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডেন্টিস্টের কাছে প্রথমে চলে যায় কারণ পেশেন্টগুলোর কমপ্লেন থাকে একটা মানে তার ফেস পেন সাথে তার ডেন্টাল পেইন এবং এই পেশেন্টগুলা একটা লেন্সিনেটিং পেইন ইউনিটাল ফেসিয়াল পেইন টেরিটরি অব দ্য ট্রাইজিমিনাল নাভ ট্রাইজিমিনাল নাভ আইদার ওয়ান আর মোর ব্রাঞ্চ নিয়ে আমাদের কাছে আসে এবং এই হেডেক গুলা ফ্র্যাকশন অফ সেকেন্ড থাকে এবং দেখা যায় দুই মিনিট পর্যন্ত থাকতে পারে একটা ট্রিগারিং পয়েন্ট থাকে পেশেন্টের হেডেক এর বা তার ফেসিয়াল পেনের এর ট্রিগারিং পয়েন্ট সেখান থেকে শুরু হয় এবং এই পেন গুলো ইউজুয়ালি শুটিং টাইপ ইলেকট্রিক্যাল শক লাইক পেন এবং আমি যদি ঠান্ডা পানি বা বাতাসের সংস্পর্শে আসি এই পেইনগুলো অ্যাগ্রিভেট করে সাধারণত ট্রাইজিমিনাল নিউরালজিয়া গুলো পেশেন্ট সাবজেক্টিভ কমপ্লেন করে সাবজেক্টিভ কমপ্লেন কোনো অবজেক্টিভ এভিডেন্স অফ ট্রাইজিমিনাল নার্ভ ডিস্ট্রিবিউশন থাকে না তার মানে ট্রাইজিমাল নার্ভ ডিস্ট্রিবিউশনের কোনো তার অবজেক্টিভ এভিডেন্স তার সেন্সেশন কম বা পেইন পেন কম এটা থাকবে না সে বলবে তার একটা হেমিফেশিয়াল পেইন বা তার ট্রাইজিমাল নার্ভ ডিস্ট্রিবিউশনের পেইন পেন যেটা ওই ট্রাইজিমাল নার্ভের বাউন্ডারি কস করবে না বাট আমি যদি এক্সামিনেশন করে তার সেন্সরিভ লস পাই সেক্ষেত্রে আমার সেক্ষেত্রে কিন্তু ট্রাইজিমাল নিউরোজিয়া হবে না সেক্ষেত্রে তাকে বলবো আমরা সিমটোম্যাটিক ট্রাইজিমাল নিউরলজিয়া এবং তার আন্ডারলাইন কজ দেখার জন্য অবশ্যই তাকে আমাকে ইনভেস্টিগেট করতে হবে আদারাইজ ট্রাইজিমাল নিউরলজিয়া ডায়গনোসিসের জন্য আমরা ক্লিনিক্যাল হিস্ট্রি জানাম ট্রাইজিমন্যাল নিউরলজিয়ার চয়েস অফ ড্রাগ হচ্ছে ম্যানেজমেন্টের পিন এটা আমরা দুশো মিলিগ্রাম হাফ ট্যাবলেট টুয়েলভ বাউলি দিয়ে শুরু করে আস্তে আস্তে ডোজটা ইনক্রিজ করে আমরা চারশো মিলিগ্রাম পর্যন্ত ডোজ এক মাস চালাতে পারি বিডি করে এরপরে আমরা গ্রাজুয়ালি আস্তে আস্তে ট্যাপার করতে পারি যদি কার্বোমাইজিপিন পেশেন্ট অনেক সময় দেখা যায় সহ্য করতে পারে না বা পেশেন্টের সাইড ইফেক্ট ডেভেলপ করে সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ এজেন্ট হিসেবে আয়দার অক্সকারজেপিন ল্যামোটিজিন অরফ আমরা ইউজ করতে পারি এবং ব্যাকলোফেনটা আমরা অ্যাডন থেরাপি হিসাবে এই ড্রাগগুলোর সাথে ইউজ করতে পারি যখন অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেল ট্রিটমেন্টেও ট্রাইজেমা নিউরিয়া ভালো হয় না ফেল করে তখন আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে চলে যেতে পারি তার কিছু ইনভেস্টিগেশন আমরা করতে পারি তার এমআরএ করতে পারি কোনো ভাস্কুলার কোন অ্যানোমালি আছে কি সেটা আমরা দেখতে পারি যদি কোনো অ্যানোমালি থাকে সেক্ষেত্রে আমরা মাইক্রোভাস্কুলার সার্জিক্যাল ডিকম্প্রেশন করতে পারি গামানাইফ সার্জারি করতে পারি দিস ইজ দ্য অপশনস অফ ট্রিটমেন্টস ইন ট্রাইজেমা দ্যাটস অল থ্যাংক ইউ